হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ইউটিউবে আমরা যারা নতুন ইউটিউবার, আমরা ইউটিউবের ভিতরে আমাদের ইউটিউব আপলোড ভিডিও আপলোড করার পরে আমরা উপরে ভিডিওটার উপরে যে পিকচারটা লাগাই ওইটাকে বলে থাম্বনেল। ঠিক আছে, সো কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় আমি আপনাদেরকে বলতেছি, আর কী কী কোন সফটওয়্যারটা লাগবে আপনাদের থাম্বনেল তৈরি করতে। এক হলো আপনাদের পিক্সেল ল্যাব, আর হচ্ছে ইউটিউব স্টুডিও, এই জন্যটা আপনাদের সফটওয়্যার লাগবে। সো আপনারা জন্য সফটওয়্যার ইনস্টল করুন, ইনস্টল করার পরে আমি কীভাবে কীভাবে ভিডিওটা দেখাই দিচ্ছি আপনারা ওইভাবে করুন। অবশ্যই আপনাদের থাম্বনেলটা তৈরি হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার ছবির সাথে স্টিকার দিয়ে আমি অনেক টেক্সট লিখছি এখানে। ঠিক আছে, তারপরে এরকম তোমরা কীভাবে তৈরি করবে এটা, যে ভিডিওর ওপর এরকম পিকচার লাগানো থাকবে, ঠিক আছে, যে এটাকে বলে থাম্বনেল। ঠিক আছে, তো আমি এখন কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় আমি এখন দেখাবো তোমাদেরকে। তোমরা প্রথমে চলে আসবে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাবে ক্লিক করবে। এটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে পিক্সেল ল্যাবটা। ঠিক আছে, তারপরে আমি এখানে ক্লিক করব এই যে প্লাস চিহ্নতে। ক্লিক করার পরে আমি চলে যাবো ফ্রম গ্যালারি, তারপর এখান থেকে আমি আমি এই যে বাবুর ছবিটা আমি এডিট করলাম, বা আমি বাবুর ছবিটা আমি থাম্বনেল তৈরি করবো বাবুর ছবিটা দিয়ে। ঠিক আছে, ছোট করে তো আমি এখানে বাবুর ছবিটা নিলাম, এই তো বাবুর ছবিটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এটাকে বড় করলাম। ঠিক আছে, বড় করার পরে আমি চলে যাব এই যে এখানে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাব ইআরএস, ইআর স্যার, স্যারে ক্লিক করার পরে আমি এটা সুন্দর মতো এখানে বসাবো ছবিটা। ঠিক আছে, ছবিটা বসানোর পরে এই যে এখানে আমি ক্লিক করছে, তারপরে আমি এটাকে এখানে জুম করে এই যে এখানে যে পয়েন্টটা আছে দেখছেন, এটা একটু দাগটা, এই পয়েন্ট একটু বাড়িলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এতটুকু রাখলাম, রাখার পরে আমি এটাকে কাটবো এখান থেকে। ঠিক আছে, আমি এটাকে এখন এখান থেকে কাটবো, দেখেন এইভাবে আপনারা কেটে নেবেন, এভাবে যতটুকু হয় আপনাদের, আমি আপনাদের দেখানোর জন্য এখানে কাটতেছি ব্যাকগ্রাউন্ডটা, এখানে এভাবে কেটে নেবেন আপনারা। এরকম কাটার পরে, এরকম কাটার পরে আপনারা কি করবেন, এটাকে এখানে টিক চিহ্ন দেবেন। এই যে আমার এটা হয়ে গেছে, এখানে দেখছেন যে আমি যতটুকু কাটছি ততটুকু এখানে চলে আসছে। চলে আসার পরে আমি এখান থেকে আমার এটা পিএনজি করতে হবে, এটাকে পিএনজি করতে হবে। পিএনজি করতে হলে আমার এটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, পিএনজি ব্যাকগ্রাউন্ড। এই যে এখানে আছে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, আমি এখানে ব্ল্যাক ক্লিক করব। এই যে এখানে আমি এই পিএনজি পিকচারটা এখানে রাখলাম, রাখার পরে আমি এবার এখানে আসবো। এখানে আসার পরে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের স্ট্রোকের কালারটা চেঞ্জ করব। ঠিক আছে, যদি কালো দিতে চাই তাহলে কালো আসবে এখানে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড পিছনে কালারটাই দাগ আসবে, আর হোয়াইট কালার দিতে চাইলে এটা হোয়াইট আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে হোয়াইট কালারটাই রাখলাম, রাখার পরে আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে পারলাম। দেওয়ার পরে আমি এটাকে এখন এখান থেকে সেভ করব। সেভ করার পরে এই যে আমি সেভের অপশন গেলাম, সেভ ইমেজ। আপনার এখানে যদি আপনি চান তাহলে যে আপনি এখানে হাই কোয়ালিটির আছে, মিডিয়াম আছে, যতটুকু লাগে আপনারা এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, আমি হাই দিলাম, তারপর এখানে আছে পিএনজি, এটা পিএনজি ক্লিক করতে হবে। দেওয়ার পরে সেভ টু গ্যালারি। ঠিক আছে, আমার এটা সেভ হয়ে গেছে গ্যালারিটা অটোমেটিক। তারপর আমি এখান থেকে বের হয়ে গেলাম, বের হওয়ার পরে এখন আমি এখন চলে যাবো পিকচার আর্টে। পিকচার আর্টারে যাওয়ার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব প্রথমে। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে
এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমি আমি এখানে এই যে পিএনজি পিকচারটা, ঠিক আছে, আমি ড্রতে যাব। ড্রতে যাওয়ার পরে আমি যে পিএনজি পিকচারটা তৈরি করছি ওটাতে এখানে আমি যেভাবে দেখাইতেছি আপনারা এভাবে করবেন, ঠিক আছে। ফটোতে ক্লিক করবেন, তারপরে যে পিএনজি পিকচারটা নেবেন, নেওয়ার পরে এটা ক্লিক করবেন, তারপরে এই পিএনজি পিকচারটা কোথায় আপনারা বসাবেন এটা বড় করে নেবেন, ছোট করে নেবেন। এটা বড় ছোট করার পরে আপনারা আপনাদের মন মতো বড় ছোট করে নেবেন, তবে বেশি বড় করা যাবে না, কারণ থাম্বেলটা আসবে আপনার যতটুকু আছে ততটুকু রাখবেন। রাখার পরে ক্লিক করবেন এখানে, তারপর আপনাদের এখানে যে ট্যাক্স লিখবেন, ট্যাক্স তৈরি করার জন্য ট্যাক্স আছে, ট্যাক্স এখানে আপনার যে কোনো ট্যাক্স তৈরি লিখতে পারেন। আমি এখানে অনেক ট্যাক্স মানে কপি করে দিছি, আপনারা অনেক ট্যাক্স লিখতে পারেন। লেখার পরে আপনারা আপনাদের মন মতো এখানে বসাতে পারেন। এই যে এখানে ট্যাক্সের স্টাইল আছে, দেখেন অনেক ট্যাক্সের স্টাইল আছে, আপনি কী স্টাইল চান সব ধরনের স্টাইল আছে এখানে। এখানে ট্যাক্স লেখার পরে আপনি এটাকে কালার করতে পারবেন, বিভিন্ন কালার আছে, ঠিক আছে। আপনারা এখানে কালার টালার করতে পারেন, কালার টালার করার পরে তো এখানে এটা ওকে করে দেবেন, ক্লিক করার পরে এটা আপনারা সেভ করে দেবেন এখান থেকে। আমি সেভ করতেছি, সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন এখন আপনাদের যে কাজটি, এখন ইউটিউব থাম্বেলটা যে কোথায় গিয়ে ভিডিওতে সেট করবেন, ঠিক আছে। আপনারা প্রথমে ইউটিউবে তো যাবেনই, প্রথমে যাওয়ার পরে যে ভিডিওটা আপলোড করার দরকার ছিল ভিডিওটা এখান থেকে গিয়ে আপলোড করে দেবেন, ঠিক আছে। আপলোড করার পরে যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন ইউটিউব ওয়াইটি স্টুডিও, ঠিক আছে। এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওয়াইটি স্টুডিওটা। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আমার এখানে চলে আসছে আমার চ্যানেলটা, তারপর অনেক ভিডিও এখানে চলে আসছে আমার। দেখেন এখান থেকে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করবেন এই ভিডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। এই প্রথমে তো আমি এই ভিডিওটাতে এখানে একটা ক্লিক করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর আপনারা কী করবেন, যে এখানে যে একটা চিহ্ন আছে পেনের চিহ্ন, ঠিক আছে, কলমের, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে লেখা আসবে উপরে যে থাম্বেল, ঠিক আছে, এই থাম্বেলে এডিট থাম্বেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে চেঞ্জ, এখানে প্লাস চিহ্ন দেবেন। প্লাস চিহ্ন দেওয়ার পরে আপনারা চলে যাবেন এই যে আমি যে থাম্বেলটা তৈরি করছি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতটুকু আছে আপনাদের ততটুকু দিয়ে এরকম দেওয়ার পরে এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে আপনাদেরটা হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে একটা সিলেক্ট করবো না, কারণ এটা আমার দরকার নেই, আপনাদেরকে দেখানোর জন্য আমি এতটুকু আসছি। সো ধন্যবাদ, আপনারা আমি যেভাবে যেভাবে দেখাইছি আপনারা এভাবে করেন, আপনাদেরটাও হয়ে যাবে। সকল বন্ধুদেরকে বলতেছে যে ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।